নমস্কার বন্ধুরা, আমার ট্র্যাডিশনাল ভিলকুপ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি আমাদের বাগানের তাজা লাউ শাক দিয়ে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখন আমাদের বাগানে চলে যাব লাউ শাক কেটে আনার জন্য। আর এই কাস্তে নিয়ে নিয়েছি, আজ কাস্তে দিয়েই লাউ শাকটাকে কাটবো। আমি বাগান থেকে রান্নার জায়গায় চলে এসেছি, এবার আমি লাউ শাকগুলোকে কেটে নেব। বাগানে কিন্তু খুব সুন্দর লাউ শাক হয়েছে, প্রত্যেকটা লাউয়ের শাকের ডালে ডালে লাউ ধরেছে, আর ডগগুলো এতটাই নরম আর সুন্দর দেখে যে ভালো লাগছিল। পাতাগুলো সব মগমগ করছে, কি সুন্দর, কিছুই ফেলতে ইচ্ছা করছে। আজকে শাক পাতা সবই নিয়ে রেসিপি বানাবো। এরকম তাজা লাউ শাক কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। শাকের মধ্যে এই ডগার দিকে যে পাতাগুলো আছে, এই পাতাগুলোকেও নিয়ে নেব। এই আগা এইগুলোকেও নিয়ে নেব। পাতাগুলো একদম কচি, শাকগুলোর মধ্যে পাতা দিলে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি মজে যায়। লাউ শাকের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ শাক, কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে কেটে নিয়েছি আলু, বেগুন, এখানে ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি, কালো জিরে, আর নিয়েছি বড়ি, আর এখানে নিয়েছি সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, এগুলোকে একসাথে বেটে নেব, লবণ, হলুদ গুঁড়ো আর চিনি, আর নিয়েছি সর্ষের তেল। এই কটা সামান্য উপকরণে আমি আজকে লাউ শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নেব।
বড়ি গুলো আমাদের বাড়িতেই বানানো, ডালের বড়ি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব রাঁধুনি আর কালো জিরে। এবারে দিয়ে দেব আলু। ওই একই সাথে দিয়ে দেব বেগুন কেও। আলু ও বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব। ততক্ষণে আমি শাক থেকে পাতাগুলোকে বেছে রাখছি। এবার আমি কড়াইতে ডাঁটাগুলোকে দিয়ে দেব। ডাঁটাগুলোকেও আলু বেগুনের সাথে ভালো করে ভেজে নেব। সবকিছু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা এই রেসিপিতে একটু কমই দিতে হবে। এবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, যেটা একসাথে বেটেছিলাম। বন্ধুরা, এই রেসিপিটি খুব কম সময়ে এবং খুব কম উপকরণে বানানো যায়। কত কম সময়ের মধ্যে আমি রেসিপিটা বানাই আপনারা দেখুন। এবার আমি ভেজে রাখা বড়িটাকে দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি পাতাগুলোকে দিয়ে দেব। সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা একবার হলেও প্লিজ বাড়িতে এইভাবে একবার লাউ শাকের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, সেটা কিন্তু ভালোই হয়। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণেই কিন্তু বানিয়ে ফেলা যায় রেসিপিটি। আপনারা তাই বলছি একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব, যাতে শাক আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব। আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, তাই ধোঁয়াগুলো শুধু এদিক ওদিক করছে। লাউ শাকের খাড়া এবং আলু সবকিছু আমার সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, লাউ শাকের রেসিপি আমার প্রায় রেডি। এবার আমি এখানে এতে একটু চিনি ছড়িয়ে দেব। শাকের মধ্যে চিনি দিলে অল্প একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। রেসিপি আমার পুরোপুরি রেডি। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব।
আমি খেতে বসে গেছি, এবার তাহলে খাইয়ে নি। অসাধারণ হয়েছে। লাউ শাক যদি এইভাবে রান্না করা যায়, শুধু লাউ শাক দিয়েও কিন্তু এক পালা ভাত খেয়ে নেওয়া যায়। আজকের আমি দেখো শুধু লাউ শাক দিয়েই ভাত খাচ্ছি। অপূর্ব হয়েছে, একবার না খেলে বুঝতেই পারবেন না কতটা স্বাদ এই লাউ শাকের। বন্ধুরা আপনারা প্লিজ বাড়িতে এইভাবে একবার লাউ শাক বানিয়ে খেয়ে দেখবেন। আর লাউ শাক খেতে কে কে পছন্দ করেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।